বন্দরে আমায় হুজুর এমন কষ্টের জীবন আমরা অতিবাহিত করবো গো। আল্লাহ কয় তোমাদের উপবাস আমি রাখবো না, তোমাদের জন্য আমি জাহান্নামে যারা রে তাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি। কি খাবার গো, এত ভয়ঙ্কর খাবার আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন। তোমাদের জন্য যে খাবারটা বরাদ্দ করা আছে কোরআনে এসেছে, এই খাবারের নাম হলো বন্ধু জাক্কু। বন্ধু এত ভয়ঙ্কর, বর্তমানে যদি কাপাসিয়ার জমিনে একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা এই জাক্কুম নামক বিষাক্ত ফল, বিষাক্ত খাবার, এটার একটা ফোঁটা যদি এই মুহূর্তে যদি এই মাঠের মধ্যে পড়ে, রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন প্রান্তে কোন বৃক্ষ কোনদিন জন্ম হবে না। বৃক্ষ যদি জন্ম না হয় কোনো প্রাণী বাঁচবে না, এই পৃথিবীর মাটি হয়ে যাবে বিষাক্ত। এই বিষাক্ত খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, ওই জাহান্নামীদের জন্য হাদিস শরীফের মধ্যে চার একটা খাবার বরাদ্দ। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আর একটা জাহান্নামীর নিংরানো রক্ত অথবা পুঁজ। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? রক্ত পুঁজ কি খাওয়া যায়? এটা তো পৃথিবীর রক্তের মতো হবে না, পৃথিবীর রক্ত পুঁজের মতো হবে না, এই পৃথিবীর আগুনের মতো না ওপারের আগুন। আল্লাহ রাসূল বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় হবে না আগুনে, এত জঘন্য পাপী হবে মানুষ, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনটা হয়ে গেছে সাদা। আল্লাহ কয় তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, তাপ দেওয়ার পর আগুনের রং হয়ে গেল কালো। এই কালো আগুন জাহান্নামীদের জন্য বরাদ্দ। আর এই বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যতে যত সামনের দিকে যাবেন ততই বেশি জাহান্নামী দেখতে পাবেন। কেন জানেন? কারণ ইসলামের সাথে যার সম্পৃক্ততা থাকবে না তার ভিতর বাহির কখনোই কোনোটা ঠিক থাকবে না। কথা বলেন না আমার, আপনাদের কাজ আমার কথাকে বুঝে আসে। সব যারা থাকতে পারবেন কিন্তু পানি পান করা ছাড়া কি থাকা যায়? বন্ধু জাহান্নামী পাপী যারা পানির পিপাসায় হাহাকার শুরু করবে, কে দিবে একটা ফোঁটা পানি? একটু পানি যদি পাইতাম হৃদয়টাকে একটু ঠান্ডা করতাম। আল্লাহ রাসূল লেখে লেখে বলে সারাটা জীবন অন্যায় করেছ, অপরাধ করেছ, আলেমদের কত কোনদিন শুনুনি, নিজের গায়ের জোরে চলেছ। বুঝবো তো হইলে একটা মাঞ্চ, বুঝবো তো না হইলে দশটায় ডিলেট করে দিয়েছ। তোমাদের জন্য পানি বরাদ্দ আছে রে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি গরম হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, মাথায় ঢালতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে ওই যে বলেছি বন্ধু বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। ওই যে কোরআন শরীফের 19 পারায় আল্লাহ বলেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাজে লাগবে না। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছে কারণ তুমি সারা জীবন ধোকার মধ্যে ছিলা, আল্লাহ আল্লাহ রাসূলের আইন কোনোদিন মাননি। সাজাটা কত ভয়ঙ্কর হবে বন্ধু, ওই মানুষটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে তার মাথা দিয়ে পানিটা ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, এটা এতটা গরম হবে, এই গরমের কারণে পেটের মধ্যে যা কিছু থাকবে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে যাবে, আর দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চিৎকার হাহাকার তুমি সইতেও পারবা না। আর যদি তুমি মুমিন হও,
আর যদি তুমি প্রেমিক হও, যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো গো, তোমার চেয়ে দামি দুনিয়া খেরাতের কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সুবহানাল্লাহ। মানে কি জানেননি? বলো আপনারা, যদিও এই গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, দূর থেকে আসা মানুষ, কিন্তু আজকে আপনারা এই প্যান্ডেলের ভিতরে বসার কারণে আপনারা কেউ কিন্তু সাধারণ মানুষ নন। আপনারা আজকে সবাই হয়ে গেছেন আল্লাহর মেহমান। এই যে যুবকগুলো, চারজন একসাথে এসে বসলো, এরা কিন্তু এখনো কিছু বোঝে না, কিন্তু যা বলছি তাই শুনতেছে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। এরা কিন্তু বোঝে না, এরা পর্যন্ত আজকে আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে গেছে। হাদিস শরীফের ভাষা হলো, তোমরা আজকে মাহফিলে আসুনি, তুমি হয়তো ভাবছো আমি মাহফিলে ঢুকেছি, কিন্তু কোরআন হাদিসের ভাষা অনুযায়ী মাহফিলে আসুনি, তুমি এসেছ তোমার মালিকের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আপনারা কি মনে করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকির কেমন করে করবো? ফাযকুরুল্লাহকে আমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। আমার কথা কি মন দিয়ে শোনেন আপনারা? আপনার কিন্তু আসলে দেহ নয়, আসল হচ্ছে আত্মা, আসল মানুষ কিন্তু ভিতরে, ওইটা যদি এখানে থাকে তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কথা কয় না, আপনার সফল হয়ে যাবেন এখান থেকে। আমি যখন জিকির করলাম, এই যে লিটন ভাই আমার, এই ভাই আর কয়েকজন মুরব্বীর মধ্যে জজবা চলে আসলো। এই জজবা চলে আসার দলিল দিয়েছেন আপনারা আমার প্রাণে নবী। নবীজি বলেছেন, যখন তোমরা জিকির করবা এমন ভাবে জিকির করো রে, অন্য মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির করলে কার মতো করতে হবে? পাগলের মতো, যেন অন্য মানুষ দেখলে বলে যে এটা তো মালিকের জন্য পাগল হয়ে গেছে। বন্ধু, সাইন্টিফিক যারা, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? এটা গবেষণা করেছে কে? এমনি এমনি বের হয়নি, গবেষণা ইনস্টিটিউট এমনি এমনি তৈরি হয়েছে, কোরআন এবং হাদিস থেকে তৈরি হয়েছে। আজ থেকে 1450 বছর আগে আপনার আমার প্রাণে নবী বলে গেছেন, বন্ধু পৃথিবীতে সব কিছু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে না? যেমন আমার হাতে একটা টিস্যু নিলাম, কিনলাম, আমার কাছে মনে হয়েছে এই মাইক্রোফোনটা থেকে একটু ময়লা লেগেছে, আপনারা খেয়াল করছেন? টস করে আমি টিস্যু নিয়ে নিলাম, ঠিক কিনা বলে? এটা হলো ময়লা দূর করার আজকের এই মুহূর্তের যন্ত্র, টিস্যুটা। আমি আপনাদেরকে সাধারণ ভাবে বোঝাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার যেমন একটা যন্ত্র আছে রে, মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে বারবার আপনাদেরকে বলছি বন্ধু, সুবহানাল্লাহ বলেন। কেন বলছি সুবহানাল্লাহ বলতে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফল কোথায় পাবো? নবী, জান্নাতের ফলটা কি? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
অমরের ফতন জগত করলেন অজালা নবী আমার নরের ফতন জগত করলেন অজালা রাজহাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা অড়শি কড়শি লোহ কলম সৃষ্টি যাহ ওশিলা অড়শি কড়শি লোহ কলম সৃষ্টি যাহ ওশিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা এটা এটা হলো আপনার পরকালের বাজার করার মার্কেট, এটা আপনাদের জন্য আজকে শপিং এর জায়গা। ওই যে শুরুতে বলছেন আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি কেন বললাম আপনাদেরকে, ঘুমাইছে আপনাদের? আমার কিন্তু ঘুম টুম নাই। সম্মানিত উপস্থিতি আমার দিকে দেখেন, আমরা প্রত্যেকে মানুষ না? মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন। আরবিতে কি বলা হয়? কখনো বলা হয় ইয়া ইউহান্নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষটা ম্যানটা হলো মাথা থেকে পা পর্যন্ত, বডিটা কোনটা? কথা বলে না। এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটার নামই হলো মানুষ। কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার কিন্তু দুই আনার দামও নাই। আমি আপনাদেরকে বলি, কারণ আমি আজকে আপনাদের কাছে এসেছি টিচার হয়ে। আপনারা মনে করতে হবে, সবাই যদি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমার ছাত্রদের বয়সী, কিন্তু সবাইকে মনে করতে হবে আজকে আমরা স্টুডেন্ট, তাহলে আপনারা এখান থেকে কিছু নিতে পারবেন। আর যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, হামসে বড় কোন হে, তাহলে কিন্তু আপনি প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন, আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন। দেখবেন ছোট্ট একটা চুলা পাহাড় পরিমাণ লাকড়ির স্তূপকে খেয়ে ফেলে, ঠিক 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 সরিষা পরিমাণ অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে। এই জন্য কখনোই অহংকার করা যাবে না, প্রাউড ফিল করা যাবে না। আমার দিকে তাকান, এটা হলো দেহটা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়। আপনি একবারে গরিব মানুষের গেলেও, ঘরে গেলেও দেখবেন নরমাল দুটো খাস্তা বিস্কিট, এক গ্লাস পানি হলেও পাবেন। তোমরা ইয়াং যারা আছো, তোমাদেরকে ভালো করে বলি, তোমরা একটু ভালো করে বোঝো, এটা হলো দেহের খাবার। কিসের খাবার? এই দেহটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, সেটা একটা রহস্যময় মানুষ। কিভাবে দেহে আসলো পুরো সৃষ্টির কাছে চির অজানা, আবার কোন দিন কোন অবস্থায় সে এই দেহ থেকে আবার আউট হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কে সেই মানুষটা? কি তার পরিচয়? কেনই বাসলে? আবার কেনই একদিন আমাদেরকে অসহায় করে চলে যাবেন? একটু জানার ইচ্ছা আছে না? সম্মানিত উপস্থিতি, ভিতরের যে মানুষটা, এটাকে বাংলা ভাষায় বলা হয় আত্মা, কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড। এই ভিতরের মানুষ সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন কউলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স,
প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মন দিয়ে শুনিস, আবারো বলছি, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলে জবানকে বন্ধ রাখবে। ইউ লিসেন ইন মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে বিনয়ের সাথে বলছি, মন দিয়ে শুনবেন, শ্রবণ করবেন, অন্যথায় এখানে বসে কোনো লাভ নেই, আপনি বাড়ি চলে যান। ইস গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনার জন্য ওপেন আছে আপনার ডোর, আপনি চলে যান, ঘুমান, দেহে আরাম পাবে। কিন্তু এই আরাম আসল আরাম নয়, এই আরাম হচ্ছে সবচেয়ে বড় আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ব্যারাম। আমার কথাও তো কয় না, আপনার কি আমার কথা রাগ করে? আসলে কি এই আরামটা আমাদের জন্য ব্যারাম না? শোনেন, আমরা মুসলমান বাঙালি যেভাবে খাই, ইসলাম এইভাবে খাই তো বলে নাই, এই পর্যন্ত আসার পরেও আমরা আলহামদুলিল্লাহ বলি না, এমন না, এই পর্যন্ত ডুবাইয়া খাওয়ার পরে শুরু করতাম না বিসমিল্লাহ বলি না, কারণ বিসমিল্লাহ বলবো কোথেকে? আই এম ভেরি টায়ার্ড। বিসমিল্লাহ বলার সময় কোথায়? খাইতে 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 এক দূর পর্যন্ত খাইছি, এখন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে পারি না, কেন? আই এম ভেরি রিল্যাক্স। আমরা হচ্ছে সেই মার্কা মুসলমান। আমি কি বুঝাই শুধু একটু বুঝে নেন, কারণ আমি চাইলেও কালকে আপনি যদি বলেন যে হুজুর আপনি কালকে আসবেন না, চাইলেও আমার পক্ষে সম্ভব, এটা পসিবল না। আমার আগে বলছে আমার মিশন আপনাদেরকে বাঁচানো, আমার এর বাইরে কিছু না। ভিতরের মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন, এই আত্মাটা জাস্ট একটা আল্লাহর ওয়ার্ড, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই, জাস্ট এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, এটা শুধু আল্লাহর ওয়ার্ড। যেদিন আপনার ভিতরের মানুষটা রুহের জগতে ছিল, আলমে আরোহাই ছিল, সেদিন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। সেদিন আপনার হাড়গুলো ছিল বাবার মাঝে, আর আপনার শরীরের বস্তুগুলো, রক্তগুলো, ব্লাডগুলো ছিল মায়ের মাঝে, আর আপনার রূহ ছিল আসমানে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের উদরে আপনার বডির আকৃতি তৈরি হলো, তখন ওই রুহের জগৎ থেকে আপনার রুহটাকে ট্রান্সফার করে মায়ের উদরে ঢুকিয়ে দিয়েছে, তখন আপনি আমি মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি। সাত দিনে চুল ফালাইছে, নাম রাখছে, আকিকা দিছে, সেই নামে আজও পর্যন্ত আমি আপনি আছি। আরেকদিন যেদিন আপনার আমার মধ্য থেকে আবার এই মানুষটা চলে যাবে চিরদিনের জন্য, সেদিন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত, তাই না? শুরুতে বলেছিলাম অল মেন উইল ডাই, সকল মানুষ কি মৃত্যুবরণ, বাঁচার কোনো সুযোগ আছে? তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা, আত্মা। ইউ আর রাইট মাই ডিয়ার ব্রাদার, কনফিডেন্সলি তিনি বলেছেন, বলার একটা ধরন থাকে, ওনার ধরনটা অত্যন্ত চমৎকার। লিটন ভাই যিনি আমাকে চুজ করেছেন, আর এখানে আসার আরেকটা কারণ হলো উনির মা, ওনার মা নাকি আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন, উনি নাকি আমার ওয়াজ না শুনে ঘুমায় না। ওনার মা হলে তিনি আমারও মা, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আরো বেশি করে এখানে এসেছি, কারণ আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সেই মা অনেক দামি, আরে মা বাবা তো পৃথিবীতে, কোরআন খুলে দেখি মা বাবার কথা আল্লাহর কোরআন পর্যন্ত চলে গেছে। সহজ মনে করছেন মা, সহজ মনে করেছেন বাবা? আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। রাসূল বলে তাই? কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাসূল বলতেছে তোমার উপার্জিত অর্থ নয় শুধু, তোমার তুমিও তোমার আব্বার সম্পদ। সুবহানাল্লাহ, তার মানে তোমার বাবা যেমনি চাইবে এমনি তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবা না। কথা বলেন না, আমি সেদিকে যাচ্ছি না, একটু জাস্ট আপনাদেরকে বললাম, শুনলাম। তো এখন এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার আত্মা না? এখন আপনারা আমাকে বলেন, পৃথিবীতে ঘুরে ঘুরে তো শুধু আমরা দেহেরটাই জোগাড় করছি, কিন্তু জগৎ তো দুইটা, এটাই যদি শেষ হতো না হয় আমি মেনে নিতাম, কিন্তু এটা তো অল্প সময়ের জন্য, আরেকটা জগৎ তো পড়ে আছে, ওই জগতের জন্য কি আপনার খাবার লাগবে না? কথা বলেন না কেন? রুহের কি খোরাক লাগবে না? লাগবে। এই রুহের খোরাকের জায়গা হলো এই জায়গাগুলো, খানকাগুলো, মসজিদগুলো, আলেমদের সাথে সম্পৃক্ততা হলো রুহের বাজার করার জায়গা। আরে আমি বলিনি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আলেমদের সাথে যুক্ত হওয়ার দরকার না, আছে। আমি আমি নিজেকে গুনাহগার দাবি করি, কিন্তু আজকে আমি আপনাদের জন্য বড় একটা নিয়ামত, কারণ আমি আপনাদের মেহমান এবং মুসাফির। আল্লাহ মেহমান এবং মুসাফিরের দোয়া কখনোই খালি ফিরায় না। আপনাদেরকে দোয়ার দরকার আছে না? আপনাদের কারো না থাকলেও লিটন ভাই তার পরিবার এবং তার মায়ের দোয়ার দরকার আছে, আছে না? নিশ্চয়ই আপনাদেরও আছে, কারণ আপনাদের জিকির করার ধরন ছিল একেবারে বিউটিফুল। তো আমার প্রশ্ন হলো, যদি রুহু নামক আরেকটা মানুষ থাকে, তাহলে তারও তো খাবারের প্রয়োজন আছে, তার জন্য তো বাজার লাগবে, লাগবে না? আপনারা যে আমার সাথে একটু আগে সুবহানাল্লাহ জিকিরটা করেছেন, এই জিকির করা থেকে আপনার দেহে শান্তি লাগছে না রুহে শান্তি লাগছে? এই রুহের শান্তি মানেই হলো আপনি রুহের খাবার জোগাড় করছেন, তার মানে আপনার বাজার করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না, বলে হুজুর বাজার করছি, বাজার করলে লাভটা হবে কি? আমার নবী বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ আগাই আসি, তার মানে আজকে আপনারা এক এক বিঘা কয় বিঘা, আজকে আপনারা এক বিঘা পরিমাণ মাহফিলের দিকে এসেছেন, মূলত মাহফিলের দিকে আসেননি, মূলত এসেছেন মাওলার দিকে। কার দিকে? মাওলার দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন, এক বিঘা পরিমাণ যদি কেউ আগাইয়া আল্লাহর দিকে জিকির করতে করতে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে গজ পরিমাণ আগাই আসি। কেউ যদি এক হাত পরিমাণ এগিয়ে আসে রে, আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আল্লাহর সব মেসেজ আল্লাহর হাবিবের মাধ্যমে জানাইছে, আল্লাহর হাবিবকে দেখি দেখি বলে হাবিব আপনি আরো জানিয়ে দেন, আমার বান্দাগুলো যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে জিকির করার জন্য, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আমার বান্দাগুলো জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। আপনারা মুরব্বীদের কথা বলি না, এই যে চারটা যুবক গেছে বসছে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছে, তাদের মতো অনেক যুবক রাস্তায়। এখন যদি তোমাদের কি বলছি, মুরব্বী বাবাদের কি বলছি, তোমরা তো আলোচনা শুনেছো, তোমরা যদি মাহফিল থেকে বের হওয়ার পরে তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো কাজিন যদি তোমাদেরকে প্রশ্ন করে, আমরা তো মাহফিলে যাইনি, তোরা তো চারজনে মাহফিলে ছিলি, মাওলার জিকির করেছিস, একটু কি বলতে পারবি রে এতক্ষণ তোর আল্লাহ কি করেছে? তোমরা একবারে কনফিডেন্সলি বলে দিবা, আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে বলছি রে, আমার মালিক এতক্ষণ আমার জিকির করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, নামাজে দাঁড়িয়ে যাওয়া, হজে যাওয়া, এই সবগুলোই জিকির। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে জোরে, সুবহানাল্লাহ। চমৎকার লাগলো না? একটু জিকির করলাম, জিকির নিয়ে আলোচনা করলাম, জানার দরকার না আপনাদের? নামাজ একটা জিকির, শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বলেছেন, নামাজ নামক জিকিরে যখন তুমি দাঁড়িয়ে যাও, আপনাদের এই কাপাসিয়াতে গাছের পাতা ঝরছে নি, এই শীতে ঝরে না? আমার নবীবন্ধু জানিয়ে দিলেন, শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে মালিকের কুদরতে কদমে কপালটা লাগায়া দেয়, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। জিকির করলে লাভ না লস? এই জন্য আমি শুরুতে ইচ্ছে মতো জিকির করেছি, আপনারা চাইলে আরো করবো, জিকিরের পক্ষে না দিন। এবার আসেন বন্ধু, এখনকার যুগের মানুষ বেশি দুরুস্ত পড়তে চায় না,
দুরুদ বেশি বেশি করে পড়বেন নবীর প্রেমের দুরুদ, কারণ দুরুদ পড়া ছাড়া নামাজ নামক জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। নবীজি জানিয়ে দিলেন, বন্ধ কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু ও আমার দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, আমি আমার মা বোনদের কি ডেকে ডেকে বলছি গো, যুবক তোমাদের কি বলছি, হৃদয় খুলে তোমরা একটুখানি শোনো, আল্লাহর রাসূলের প্রেমে কত মধুরে, এই মধু কোনোদিন ফুরাবে না। দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, কয় হাজার? 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সবে বলি, দরুদ শরীফ পড়ে যারা আসে কি রাসূল, বলি মিলাদ শরীফ পড়ে যারা আসে কি রাসূল, মিলাদে পড়ছে রব তালা ইমানদারির দল, সে কাজ করছিলি রানা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে, বলেছে রাসূল দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মোল, দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূলে মাকবুল, দুরুদ শরীফ পড়ে যারা আসে কি রাসূল। মারহাবা মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনাই কিন্তু অভাব নাই, আপনারা চাইলে শুধু শোনাবো। মারহাবা করুন না। পাইলে নিরানার গো নবী, পাইলে নিরানা, পাইলে নিরানার গো নবী, পাইলে নিরানা, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরানার গো নবী, পাইলে নিরানা, পাইলে নিরানার গো নবী, পাইলে নিরানা, আমার নবী কত হৃদয়ে শান্তি আসে না, এগুলোই বাজার। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক প্রিয় সাহাবী ছিলেন, তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু রাসূলের শান দেখতেন। নবীজি খুশি হয়ে তার জন্য হাদিয়া দিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যত বেশি বলবেন সুবহানাল্লাহ, তত বেশি জান্নাতি ফল আপনার গাঁঠুরিতে ঢুকবে। পৃথিবীর ফল দেখা যায়, এটা রুহানি ফল দেখা যাবে না, তবে দেখবো আমরা ওপারে গেলে। তবে একবারে যে দেখা যাবে না এমনটিও না, লোকটা যদি একেবারে কুচকুচে কালো হয়, তার চেহারা হবে অত্যন্ত গ্লেজি, প্রেমের কারণে তার চেহারা হয়ে যাবে নূরানি, তাকে দেখলেই মানুষ বুঝতে পারবে নিশ্চয়ই আল্লাহ বলা লোক। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে তো নবীর প্রেমের দুরুদ আমরা পড়তে রাজি না? আরো জোরে সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন, বুঝে নিবেন তিনি হলেন কে, স্রষ্টা আল্লাহ, যিনি আমাদের ক্রিয়েট করেছেন, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি আল্লাহকে, আমি হইলাম রব্বুল আলামিন, আমার হাবিবকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন, কি চমৎকার লাগে না? সে নবীটা কার? আমার। আমি সেই নবীর উম্মত হতে পারি নিজেকে সবসময় বলে আই এম ভেরি সাকসেসফুল। সুবহানাল্লাহ।
দেখেন না, আল্লাহর নাম লিখতে চারটা হরফ, আলিফ লাম লাম হা, নবীর নাম লিখতে মিম হা মিম দাল, চারে চারে কত হলো? আট। আল্লাহ দেখে দেখে বলে বান্দা জান্নাত আমি আটটা বানিয়ে দিলাম, আমি আমার হাবিবের প্রেমের ডোরি লাগাইয়া তোমরা তোমাদের কর্ম দ্বারা যে কোনো একটা জান্নাত তোমরা দখল করে না। কিন্তু মূলত প্রেমটা কার সাথে? রাসূলের সাথে। রাসূলের সাথে। আমি তোমাদেরকে ইয়াং ছেলে যারা তারা বুঝবা, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটা ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন তারা হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলে না না, এই প্রেম আমি গ্রহণ করতে রাজি না। আল্লাহ বললেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি প্রেমটা নিতে পারতেন না? আল্লাহ প্রেমটা গ্রহণ করলেন না হুজুর কেন গো? আল্লাহ বলতেছেন লাউলা কালামা আজহার তু রাবুবিয়াতি, হাদিসে কুদসির মধ্যে এসেছে হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রকাশ হত না। আল্লাহ প্রেমটা নিতে পারতেন না, কিন্তু প্রেমের কারণে আল্লাহ ঠিকানা দিলেন মদিনায় যাও। আমি আল্লাহকে যদি ভালোবাসাই যাবে পেতে চাও তাহলে আমার হাবিবকে রাজি করো, আমি আল্লাহকে পাওয়ার টিকেট আমার হাবিবের কাছে। বল হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? নাও আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। চমৎকার লাগলো না? আল্লাহ কি এখানে এখানে তো আল্লাহ আর বলে মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হে হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। কি চমৎকার না? তাহলে আমরা তো একটা বড় একটা নিয়ামত পেয়ে গেলাম, পাইলাম না? আরে ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দা 100 এ র্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি বললেন এর মধ্যে শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুনি। সুবহানাল্লাহ, আপনার আমার প্রাণের নবী, সুবহানাল্লাহ বলেন না? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি অসংখ্য কিতাব রচনা করেছেন, নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন ইংলিশে, ইহুদি খ্রিস্টান বেশি তিনি মুসলমান বানিয়েছেন, এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ওনার কিতাব যেই কোন লোক বুঝবে না। উনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল। চুপ করে বলেন না, সুবহানাল্লাহ, যেখানে যাই সেখানেই শুধু নবীর সফলতার কথা শুনি, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সফল হতে পারি না। ব্যর্থতা কোথায়? ব্যর্থতা হলো আমাদের অনেক বেশি কাজ করছে আমাদের নিজেদের মধ্যে লালসা লোভ, তাও সেটা পৃথিবীতে, ঠিক না? ঠিক, আপনি যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কি হতে না পারবেন ততক্ষণ আপনি সফল হতে পারবেন না। কথা কি বুঝে আসছে?